আজকে আমি দেখাবো এসিতে বসে মাত্র 30 টাকা দিয়েও আপনি কলকাতায় কোথায় মুভি দেখতে পারেন। হেই হোয়াটসআপ, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছিলাম রবীন্দ্রসদনের এখানে, তো আমাদেরকে একজন বলল যে ওই পাশে রবীন্দ্রসদন, কিন্তু না, আমরা ভুলে চলে আসছিলাম, মানে ওভারব্রিজ পার হয়ে গেছিলাম। কিন্তু ওভারব্রিজ না, মেট্রো গেট দিয়ে বের হয়ে ঠিক বাম পাশে হাঁটলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই রবীন্দ্রসদন, আর এখানে আছে হচ্ছে নন্দন। তো আমরা যখন গেছিলাম তখনও টিকিটের জন্য কাউন্টার খুলে নাই, তো আমরা ভাবলাম যে রবীন্দ্রসদনটা পুরোপুরি ঘুরে দেখি। তো এখানে হচ্ছে একটা মেলার মতন চলছিল, মানে সায়েন্স ফেয়ার যেরকম আমাদের বাংলাদেশে হয়, আমরা ছোটোবেলায় যেতাম ওইরকম। তো মেলা দেখে টেখে আমরা চলে আসছিলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে হাজরার মোড়ে। তো এটা হাজরার মোড়ে এসে আমরা ফার্স্টে গেলাম হচ্ছে তুফানি বিরিয়ানিতে, তো এখানে বিরিয়ানি খেলাম, আর এখানে মাত্র 100 টাকায় মাটন বিরিয়ানি। তো কোয়ান্টিটি আপনি দেখতেই পাচ্ছেন চোখের সামনে কতগুলা দেয়, আর এটার রাইসটাও বেশ টেস্টি। তো আমি হচ্ছে চামচ দিয়ে প্রেফার করি না, এর জন্য আমি আর শাওন পরে হাত দিয়েই খাইছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে তো দেয়ই, শাওনের জন্য আবার একটা হচ্ছে থামস আপ নিয়ে নিছে। তো আমি এবার যেহেতু কলকাতায় আসছিলাম মুভি দেখতে, তো বাবলি মুভিটা কোথায় দেখবো এই করে সার্চ দিতে দিতে আমি ইউটিউবে পেয়ে গেছিলাম হচ্ছে নন্দনের ঠিকানা। আর এখানে এসি হলে 50 টাকা, 70 টাকা, 30 টাকা আপনি সব কিছুতেই দেখতে পারেন। তো এইটা আই গেস বাংলাদেশিদের মধ্যে কেউই যায় নাই, আমি প্রথম গেছি হয়তো, আমি শিওর না। তো যাই হোক, এখন আমরা হচ্ছে লাসি খেলাম, তারপর লাসি খাওয়ার পর আবার চলে আসতেছি আমরা হচ্ছে এখানে নন্দনের দিকে। তো এই লাচ্ছিটা 30 টাকা করে হাজরার মোড়ের উপরেই বিক্রি করতেছিলো, আমার খুব ভালো লাগছে লাচ্ছিটা, আর উপরে একটু হচ্ছে হালকা করে মালাই দিয়ে দিছিলো। তো আমরা যখন গেলাম তখন বললো যে টিকিট পাওয়া যাবে না, টিকিট হচ্ছে দুপুর 12টা বলতেছি, 12:30টার পর থেকে টিকিট অ্যাভেলেবেল অফলাইনে, আপনারা চাইলে কিন্তু অনলাইনেও টিকিট কেটে নিতে পারেন। তো আমরা যাই হোক রুমে চলে আসছিলাম, রুমে সেগুলো খাওয়া দাওয়া করলাম, তারপর বিকালে আবার গেলাম নন্দনে। আর নন্দনটা হচ্ছে সত্যজিৎ রায়ের সাথে জড়িত, সো একটা নস্টালজিয়া তো কাজ করেই। তো এখানে বাবলি মুভিটা আর জন্য আমরা টিকিট কাটতে আসছি। তো আমরা ভাবলাম যে ফার্স্টে একদম হায়ারে না যে মোটামুটি মিডিল রেঞ্জে, তো আমরা 50 টাকা দুইটা টিকিট কেটে নিছি। তারপরও সিনেমা শুরু হতে অনেকটা টাইম ছিল, তো শাওন বললো যে চলো এই জায়গাটা আরেকবার ঘুরে আসি, আর যেহেতু সায়েন্স ফেয়ারের মতন চলতেছে আর প্লাস বুক ফেয়ারও ছিল ওই টাইমটাই, তো তখন হচ্ছে অনেক টাইম ছিল। তো আমরা ভাবলাম একটু ঘুরি, তো আমরা একটু বইয়ের দোকান টোকান ঘুরলাম, সবগুলো বই দেখতে ভালো লাগতেছিলো। তারপরে যে সায়েন্স ফেয়ারে আমরা যেগুলো বুঝলাম সেখানে হচ্ছে আমাদের শুভকামনা আমরা ওখানে লিখে দিলাম, বাচ্চাগুলো খুব সুন্দর করে বুঝাচ্ছিলো। যেহেতু আমরা নন্দন 1 এবং নন্দন 2 দুইটা আছে, নন্দন 2-এ মাত্র 30 টাকা টিকিট, আর নন্দন 1-এ 25 টাকা, 30 টাকা, 50 টাকা, 70 টাকা। তো আমরা ঢুকে গেছি ভিতরে, যাই হোক মুভি টুভি দেখে বের হয়ে আমরা গেলাম হচ্ছে মেট্রোতে, আবার ফিরত আসলাম এক্সপ্ল্যানেডে। আর মুভিটার ব্যাপারে আমি একটা কথাই বলবো যে আমার অসাধারণ লাগছে। তো আমি এর মধ্যে একটু জুডিও তো গেছিলাম, হাতে লিপস্টিক ট্রাই করে কতগুলো লিপস্টিক কিনছি, তারপর রাতে ডিনার করতে চলে গেছিলাম সানাম হোটেলে, সানাম হোটেলে খাবার আগের থেকে খারাপ হয়ে গেছে, দাম সেম আছে বাট কোয়ান্টিটি অনেক কমে গেছে, ভাত আর মাংস যাই বলি কোয়ান্টিটি কমে গেছে। তো যাই হোক, এখানে সব কিছু খাবার দাবার গরম হচ্ছিলো, আর আমি আমার জন্য পরে কাবাব আর রুটি নিয়ে নিছি। অ্যান্ড লাস্টলি হচ্ছে শাওন বললো যে আজকে ফ্রুট চাট খাওয়াই হয়নি কলকাতায় এসে, আমরা এক প্লেট ফ্রুট খাচ্ছিলাম। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না। বাই বাই।